আসসালামু আলাইকুম। মোবাইল ফোন সার্ভিসিং অনলাইন ট্রেনিং ক্লাসের নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শিখব, আমরা বিভিন্ন প্রকার বক্স এবং ডঙ্গলের যে সেটআপ ফাইলগুলো, এই ফাইলগুলো আমরা কীভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করব এবং কীভাবে এগুলো সেট আপ করবো, এই সকল বিষয়গুলো আমরা আজকের এই ভিডিওতে জানতে পারবো। যারা এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো যে আমার পূর্বের যে ভিডিওগুলো আছে, পূর্বের যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখা শেষ করবেন। এবং আজকের যে ভিডিওটা দেখাচ্ছি এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সকল টেকনিশিয়ান ভাইরা এবং যারা কাজ শিখতেছেন অনলাইন স্টুডেন্টরা সকলেই এই ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন, না বুঝলে বারবার দেখবেন, তাহলে পরবর্তী কাজে আমাদের এগোতে অনেক সহজ হবে এবং পরবর্তীতে ক্লাসগুলো বুঝতে অনেকটা সহজ হবে। তো চলুন আমরা আমাদের আজকের ক্লাস স্টার্ট করি। আজকের ক্লাস হচ্ছে ইন্টারনেট থেকে কীভাবে আমরা ডিভাইস সেটআপগুলো ডাউনলোড করব। তো আমরা এর আগের ক্লাসগুলোতে আমরা জানছি CM2 দিয়ে কী কাজ করে, চাইনিজ ফোনের কাজ করে। আজকে আমরা CM2 সেটআপ ফাইলটা ডাউনলোড করব। তো CM2 সেটআপ ফাইলটা ডাউনলোড করতে হলে এখানে আপনি জাস্ট লিখবেন CM2 সাপোর্ট, SUPPORT, সাপোর্ট, এটা লিখে এন্টার করবেন। এরপর এখান থেকে দেখেন ডাউনলোড অ্যান্ড সাপোর্ট, এটাতে যাবেন। এরপর এখান থেকে যাবেন ডাউনলোড সাপোর্ট অ্যান্ড আপডেট, এটাতে এটাতে ক্লিক করার পরে আপনার এরকম পেজ চলে আসবে। এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত টুলসগুলো পেয়ে যাব, যেমন CM2 MTK MT2 2.23। এই ভাষণটা হচ্ছে দেখেন 21 মে 2021 সালের একদম আপডেট ভার্সন, ঠিক আছে। তারপর হচ্ছে CM2 MTK 1.58, এই ভাষণটা হচ্ছে দেখেন 2016 সালের। তো এখানে যে MTK ভাষণটা, এই দুইটা ভাষণই কিন্তু MTK CPU যুক্ত ফোনের কাজ করার ক্ষেত্রে। এরপর হচ্ছে এখানে MTK CPU যুক্ত ফোনের কাজ করার ক্ষেত্রে এটা বলাতে হয়তো অনেকে একটু কনফিউশন হইতে পারেন যে MTK-টা আবার কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা প্রসেসর। এই প্রসেসরগুলো সম্পর্কে বিস্তারিত এর পরবর্তী ক্লাসগুলোতে আসবে, ওখান থেকে জানতে পারবেন। তো এখান থেকে MTK-টা হচ্ছে MTK প্রসেসরের জন্য কাজ করবে। CM2 QLM, এটা হচ্ছে QLM মানে হচ্ছে কোয়ালকম, এটা হচ্ছে 2018 সালে রিলিজ, সরি 2017 সালে, এটা 2017 সালে রিলিজ হওয়া সাপোর্ট সেটআপ। এটা ওল্ড ফোনগুলো, ওল্ড কোয়ালকমের ক্ষেত্রে কাজ করবে। তো আমি বলেছিলাম যে নতুন কোয়ালকমগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা UMT ব্যবহার করবো, এটা মনে রাখবেন। তো এরপরে হচ্ছে CM2 SCR এবং CM2 SP2 এবং CM2 SPD। এই CM2 SCR যেটা, এটা হচ্ছে চাইনিজ যে বাটন ফোনগুলো আছে এই বাটন ফোনগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে, এবং SPD IC যুক্ত ফোনগুলোর ক্ষেত্রে এটা ব্যবহার করা হবে, লিখে রাখবেন আমি যে কথাগুলো বলছি। এরপর হচ্ছে CM2 SP2, SP2টা দেখেন এটা হচ্ছে 21-এর ভার্সন। এরপর হচ্ছে SPD 1.27, এটা হচ্ছে 17 সালের ভার্সন। এখানে যে SPD 2.7, এটা 17 সালের ওল্ড ফোন, ওল্ড SPD IC যুক্ত ফোনের কাজ করবে। আর SP2 যেটা, এটা হচ্ছে নিউ SPD CPU যুক্ত ফোনের ক্ষেত্রে কাজ করবে। তো এখানে আমি আরেকবার বলে দিচ্ছি, CM2 MTK MTK ফোনের জন্য, তারপর হচ্ছে SCR হচ্ছে SPD বাটন ফোনের জন্য, SP2 এবং SPD এটা হচ্ছে CM2 অ্যান্ড্রয়েড SPD ফোনের জন্য, ঠিক আছে। তো এই হচ্ছে CM2-র এইগুলোই সেট আপ আপনার কাছে লাগবে, আর বাকি এখানে আরও আলাদা অনেক ফাংশন আছে, এগুলো আপাতত প্রয়োজন নেই। তো এখান থেকে আমরা কীভাবে ডাউনলোড করবো সেটা জানি, তা হচ্ছে আমি জাস্ট এটার উপরে ক্লিক রাখবো, ক্লিক রেখে একটা ক্লিক করে দিব, মাউস রেখে একটা ক্লিক করে দিব, এরপরে এখানে কিন্তু ডাউনলোড চলে আসবে। এটা হচ্ছে ডাউনলোড ম্যানেজারের মাধ্যমে আসতেছে। ডাউনলোড ম্যানেজার কীভাবে ইনস্টল করতে হয় এটা আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি। তো এখান থেকে আমরা এটা ফোল্ডার তৈরি করি, ঠিক আছে। এটা হচ্ছে দেখেন ডেস্কটপ, আমি ডেস্কটপে রাখতেছি, ডেস্কটপে এখানে একটা নিউ ফোল্ডার তৈরি করলাম, আর এই ফোল্ডারের নাম দিলাম হচ্ছে SOFTWER সফটওয়্যার, SETTUP সফটওয়্যার সেটআপ, ঠিক আছে। সফটওয়্যার সেটআপ আমি আসলাম, এখানে দিলাম CM2। তাহলে এই ফোল্ডারে আমি সকল CM2-র ফাইলগুলো রাখতে পারবো, ঠিক আছে। এটা ডাউনলোড হচ্ছে, এরপরে আমি এটা ডাউনলোড করতেছি, কত মডেল দেখে নিই। এটা হচ্ছে CM2 MTK 2.23 ভার্সন। তারপরে আমি এখান থেকে ডাউনলোড করবো CM2 MTK 1.8, তারপর CM2 QLM, CM2 SCR, CM2 SP2 এবং SPD, এগুলা, ঠিক আছে। তো এগুলা এখন স্টেপ বাই স্টেপ
চলে আসছে সবগুলা একটা একটা করে আমি ডাউনলোড ক্লিক করে রাখি। সবগুলো ডাউনলোড হইতেছে, ঠিক আছে। আমি এখানে আইডিএমটা ওপেন করব। আবার এখানে দেখেন এই যেই কথাগুলো বললাম সবগুলো এখানে স্টেপ বাই স্টেপ ডাউনলোড হচ্ছে। তো এগুলো ডাউনলোড হয়েছে থাক, আমরা পরবর্তী ডিভাইস সেট আপগুলো কীভাবে ডাউনলোড করবো তা দেখি। এরপর হচ্ছে আমাদের Z3X। হ্যাঁ, Z3X-টা আমরা কীভাবে ডাউনলোড করবো দেখে নিই। আমরা এখান থেকে লিখব Z3X। আমরা এখান থেকে আবার গুগলে যাব। এখন ইন্টারনেট স্পিড একটু স্লো হয়ে যাবে, কারণ হচ্ছে দেখেন যেহেতু এখানে ডাউনলোড চলতেছে, আমি এগুলাকে ফিউজ করে দিচ্ছি, স্টপ করে দিচ্ছি, পরবর্তীতে এগুলো ডাউনলোড করে নিব। তো এখানে আমরা লিখব Z3X, Z3X এটা লিখে এন্টার দিব। তো এখানে দেখেন একদম ফার্স্ট যে পেজটা আসছে এই পেজ আমরা ঢুকব। এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে হচ্ছে এই, এখান থেকে আমাদের যাইতে হবে ডাউনলোডে। এরপর এখান থেকে আমাদের ডাউনলোড করতে হবে যে শেল। হ্যাঁ, ডাউনলোড শেল, এই শেলটা আমরা ডাউনলোড করব শেল। তো এইটাকেও আমরা ঠিক আগের মতো সফটওয়্যার সেটআপে যাব। এখান থেকে আমরা যাব হচ্ছে একটা নতুন ফোল্ডার তৈরি করব, এখানে লিখব Z3X, Z3X এটা লিখলাম, এটাতে আমরা এই সেটআপটা রাখব, ঠিক আছে। তো Z3X-টা কিসের জন্য ব্যবহার হবে? Z3X-টা হচ্ছে স্যামসাং ফোনের জন্য ব্যবহার হবে, ঠিক আছে। তো এই শেলটা ডাউনলোড হওয়ার পরে আমাদেরকে শেলটা ওপেন করতে হবে, মানে ইনস্টল করতে হবে। এখানে যেরকম আমরা CM2-গুলো ডাউনলোড করছি, ডিরেক্ট জিপ ফাইলগুলো আসছে, কিন্তু Z3X-এর ক্ষেত্রে একটু ভিন্ন রকম। এটা আগে ডাউনলোড করতে হবে, এটাকে ইনস্টল করতে হবে, এরপরে এটার টুলসটা ডাউনলোড করা যাবে। তো এটা হচ্ছে একদম অফিসিয়াল সিস্টেম, ঠিক আছে। অফিসিয়াল টুলস কীভাবে ডাউনলোড করবেন সেটা দেখাচ্ছি। থার্ড পার্টি ওয়েবসাইট থেকেও নামানো যায়, এটা পরবর্তীতে আপনারা শিখে ফেলতে পারবেন। তো এটা আর হয়ে গেছে অলমোস্ট, ওকে, ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখন ফোল্ডারে যাই, সেটআপ, এই ফোল্ডারে আমরা মূলত এগুলো রাখছি, ঠিক আছে। Z3X এটা এটা মাত্র নামছে, এটাকে আমরা ওপেন করব। এই যে শেল ওপেন হয়ে গেছে। এখন এইখান থেকে আমাদের যেটা করতে হবে তা হচ্ছে সাপোর্ট ফাইল। এখানে দেখেন নিচে একটা লেখা আসছে যে ডাউনলোডিং লেটেস্ট ফার্মওয়্যার ডাটাবেস। এটার মানে হচ্ছে যেমন এই সেটআপটা আমি যখন ইনস্টল করছি এটা হয়তো দেখা যাচ্ছে 2-3 মাস আগের বা 3-4 মাস আগের, সেক্ষেত্রে এখানে যে সফটওয়্যারগুলো দেখাবে, যেমন দেখেন এখানে এই মুহূর্তে সব 2017-এর লিঙ্ক দেখাচ্ছে, 2017-সাল, ঠিক আছে, কিন্তু বর্তমানে 2021 চলতেছে, 2017-2017। তো এখানে যখন এই ডাউনলোডিং লেটেস্ট ফর্ম্যাট ডাটাবেস আপডেটটা আপডেট হয়ে যাবে, ডাউনলোড হয়ে যাবে, তখন এখানে নতুন 2021-এর ভাষণগুলো চলে আসবে। তো এখানে ডাউনলোডিং লেটেস্ট ফর্ম্যাটটা আপডেট হোক, আমি এটাকে স্টপ করে দিই, আপডেট হোক, এরপর আমরা দেখব এখানে নতুন ভাষণগুলো এখানে আসে এবং এটাকে কীভাবে ডাউনলোড আমরা করব। এটার এখানে ইন্টারনেটের কারণে ডাউনলোডিং ফর্ম্যাট আপডেট হইতে একটু টাইম নিচ্ছে। তো এটা এখানে আপডেট হইতে থাকুক, আমরা পরবর্তী কাজে চলে যাচ্ছি। তো সিস্টেমটা আমি এখানে দেখাচ্ছি কীভাবে ডাউনলোড করা লাগবে, তা হচ্ছে যেমন এখানে হচ্ছে স্যামসাং বক্স, এখান থেকে আমাদের যেটা ডাউনলোড করতে হবে স্যামসাং টুল প্রো। তো এখানে দেখেন এখন ভাষণ হচ্ছে 30 ভাষণ 2017-সালের, বাট এখন 2021-এর যে ভাষণটা এটা হচ্ছে 40+ হবে,
তো এটার নিউজটা আপনারা কিভাবে পাবেন, Z3X GSM হোস্টিং। এখানে আমরা যাচ্ছি, এখান থেকে আমরা যাব সাপোর্টে, Z3X GSM হোস্টিং। এখানে আরেকটা কথা বলে রাখি, তা হচ্ছে যত প্রকার বক্স আছে সকল প্রকার বক্সের সাপোর্ট সেটআপ এগুলো আপনারা এই GSM হোস্টিং থেকেও পাবেন। তো এখানে দেখেন স্যামসাং টুল প্রো 42.10 এই ভার্সন এখন বর্তমানে আপডেট আছে, আপডেট হয়েছে এবং এই ভার্সনে কী কী জিনিস দিয়েছে সব এখানে লেখা আছে, ঠিক আছে। তো এখানে কিন্তু ওরা কোনো প্রকার ডাউনলোড লিঙ্কটা দেয় নাই, তো এই ডাউনলোড লিঙ্কটা আপনারা এই টুলসটা আপডেট হইলে, এই ডাউনলোডিং লেটেস্ট ফার্মওয়্যার এটা হইলেই এখানে চলে আসবে, ঠিক আছে। তো এখান থেকে ডাবল ক্লিক করলে, জাস্ট ডাবল ক্লিক করলে এটা স্টার্ট হবে ডাউনলোড। আমি দেখাচ্ছি একবার একটা টুলস ডাউনলোড করে, যেমন আমি এটা ডাউনলোড করতেছি, এখানে দেখেন লেখা আছে শেল, শেল ব্রাউজার। যদি আমি ব্রাউজার ক্লিক করে দিই তাহলে এটা আইডিএমএর মাধ্যমে ডাউনলোড হবে, যেটা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, ওইটার মাধ্যমে। তো আমি এখানে ডাবল ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন লেখা আছে কার্ড নট ফাউন্ড। এর কারণ হচ্ছে এই যে সফটওয়্যারটা, এটা ডাউনলোড করতে হলে এখানে আমাদের যে Z3X বক্স বা ডঙ্গল, Z3X বক্সটা কম্পিউটারের সাথে কানেক্ট করে নিতে হবে। Z3X বক্সটা কানেক্ট না করলে কিন্তু এখান থেকে এই সেটআপটা ডাউনলোড করা যাবে না। যেমন আমরা CM2 যে সেটআপ ডাউনলোড করছি, এটা কিন্তু কোনো প্রকার বক্স কানেক্ট করা লাগে নাই, অটোমেটিক ওয়েবসাইট থেকে ডাউনলোড করা গিয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে ডাউনলোড করা যাবে না। আচ্ছা, এখানে আপডেট হয়ে গেছে, আমরা আপডেটে ক্লিক করি। এখন দেখেন সফটওয়্যার স্যামসাং বক্স, এখন দেখেন এই যে লেটেস্টটা চলে আসছে 22.11, একদম লেটেস্ট যেটা রিলিজ হয়েছে 21 সালে, ওইটা চলে আসছে। এখানে জাস্ট আমরা ডাবল ক্লিক করবো বক্সটা কানেক্ট করে, আমি বক্সটা কানেক্ট করতেছি, কানেক্ট করে ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এটা হচ্ছে আমার Z3X। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে সিমটা হচ্ছে মেইন, হ্যাঁ, এই যে সিম কার্ডটা, এটা বক্সের সিম কার্ডটা আমি ডঙ্গলে খুলে লাগাই দিছি। এখন এই ডঙ্গলটা আমি কম্পিউটারে লাগাবো, এরপরে এটা দেখবেন কাজ করবে। ওকে, তো আমি এখানে কম্পিউটারের সাথে কানেক্ট করলাম আমার ডঙ্গলটা, Z3X-টাকে আমি ডঙ্গলে কনভার্ট করছি, এটা লাগিয়ে দিলাম। এখানে মাই কম্পিউটারের উপর ক্লিক করে ম্যানেজ, ম্যানেজে যাবেন, এরপর এখান থেকে ডিভাইস ম্যানেজার, এখান থেকে হচ্ছে স্মার্ট কার্ড রিডার, এবং স্মার্ট কার্ড রিডার এবং স্মার্ট কার্ড, এই দুইটা হচ্ছে যে ডঙ্গলটা লাগাইলাম এই ডঙ্গলের ড্রাইভার। এই ড্রাইভারগুলো যদি ঠিকমতো না পায় তাহলে কিন্তু কার্ড কাজ করবে না। তো এখন আমরা এখান থেকে ডাবল ক্লিক করি, আমি এটাকে ক্লোজ করে আবার অন করতেছি। সাপোর্ট সফটওয়্যার স্যামসাং বক্স, এখান থেকে টুলস, এই যে এখন চলে আসছে, ঠিক আছে, একদম লেটেস্ট। হ্যাঁ, তো এটা আমরা স্যামসাংয়ে সেভ করব, এটা হচ্ছে স্যামসাং টুল ডাউনলোড হচ্ছে, ঠিক আছে। তো এটা ছিল স্যামসাংয়ের টুলস কীভাবে আপনারা ডাউনলোড করবেন এই পদ্ধতি। তো আজকের ভিডিওতে আমরা এতটুকুই স্টপ করি, কারণ হয়তো ভিডিও বেশি লং হয়ে যাবে, এরপরের ভিডিওগুলোতে আমরা বাকিগুলা আলোচনা করব। আজকের ক্লাস এতটুকুই, দেখা হবে পরবর্তী ক্লাসে।